কোচবিহার আমি যাচ্ছি, তো সেখানে ভালো করে গান করব। আর দেখবেন আরও কী কী হয়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে যেন আমি ভাইরাল হতে পারি। ঠিক আছে, কেমন লাগছে? তো আর আপাতত এখন তো নমস্কার বন্ধুরা, আমার নাম হিতেশ্বর রায়, আপনার বন্ধু আমি হিতেশ্বর রায়। তো যা কিছু হয়েছি আপনাদের দয়াতে, আপনাদের দোয়াতে, ঠিক আছে। তো আরও সামনে প্রোগ্রাম দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই। আর আজকে যাচ্ছি আমি প্রাইজ আনতে রায়গঞ্জ। তো আগের দিন গান করে এসেছি, সেটারই পুরস্কার আজকে নিতে যাচ্ছি। সেকেন্ড প্রাইজ একটা শালের চাদর দিচ্ছে, আর ট্রাভেল অ্যালায়েন্সের জন্যে 400 টাকা দিবে। তো দেখুন ভিডিওতে কী কী হয়। আর সামনে কোচবিহার যাচ্ছি, 12 তারিখ কোচবিহার, আর 17 তারিখে গাজলে আবার অডিশন দিতে যাব গাজল। তো আর সামনে ঘাটিকাতে আমাদের গান আছে শিব পূজায়। এই যে শিব পূজা আছে সামনে 5ই ফাল্গুন বা 19 তারিখ বলতে পারেন ইংলিশের, সেই 19 তারিখে আমাদের শিব পূজায় ঘাটিকা, দক্ষিণ দিনাজপুরের ঘাটিকা, যেটা বলে এই হাড়দিঘি মোড় দিয়ে ভিতরে আসতে হয়, এদিকে কুড়াহাড় সাইডে, কুড়াহাড় বাসকপাড়া এই সাইডে যে ঘাটিকা আছে, সেই ঘাটিকাতে শিব পূজায় আমাদের প্রোগ্রাম আছে। রাত্রি 8টা থেকে 9টার দিকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আপনারা যারা যারা দেখতে আগ্রহী, প্লিজ 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 এই ছোট্ট ভাইটার গান যদি শুনতে আসেন তো চলে আসুন ঘাটিকাতে 19 তারিখ মানে 5ই ফাল্গুন রাত্রি 9টার দিকে, শিব পূজার দিন। ঠিক আছে, আমাদের পুরো টিম যাচ্ছি, আমরা মালদা ভাবিয়ার টিম। গায়কে আছে দুলাল চন্দ্র রায়, আমি হিতেশ্বর রায়, আর আমার মা আছে নিরলা রায়, আমরা তিনজনেই গান করি। আর অভিনেতা অভিনেত্রী আছে শাকরু রায়, যুথিকা রায়, অতুল চন্দ্র রায়, এবং আরও ভালো ভালো আমাদের নাচের মেয়েরা আছে, বিশেষ করে পায়েল দাস, রিয়া রয়, সাথী দাস, দেবিকা রয়, এরা খুব ভালো নাচ করে। তো এদের নাচ দেখার জন্য আমাদের পুরো টিম, আমরা যাই প্রায় 18-20 জন যাই, আমরা যেখানে যাই কাঁপিয়ে দিয়ে আসি, স্টেজ কাঁপিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তো আপনারা দেখার জন্য চলে আসুন, দুর্দান্ত আমাদের অভিনয় হয়ে থাকে। আমাদের বইয়ের নাম হচ্ছে মশাল বন্ধুর প্রেম দুঃখে ভরা, তারপরে গান আছে অনেকগুলো, সেই বইটা যদি দেখতে হয় তো প্লিজ চলে আসুন ঘাটিকাতে 19 তারিখ, 17 তারিখে গাজলে অডিশন, আর 12 তারিখে আমি কোচবিহার যাচ্ছি, আর আজকে যাচ্ছি আমি রায়গঞ্জ প্রাইজ নিতে। তো দেখুন প্রাইজটা আমি নিতে যাচ্ছি, সে প্রাইজ নেওয়ার ভিডিওটাও এখানে মেনশন করে দেবো, আপনারা দেখতে পাবেন ভিডিওটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর দেখুন সামনে কী কী হয়, পুরো ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে পুরো নালাগোলা বাজার, দেখছেন দোকানগুলো। এটা নতুন একটা বাজার বসেছে নালাগোলা। তো পুরো দেখতে দেখতে যাচ্ছি রায়গঞ্জ। ঠিক আছে, এরপরে ডিটলের গাড়ি ধরবো সামনে, সামনে ডিটলের গাড়ি ধরবো, নালাগোলা ব্রিজ, ব্রাহ্মণী নদী। এটা পুরো ব্রিজটা দেখছেন, এখানে হাটের দিন করে হাট লাগে। ঠিক আছে, তো যাচ্ছি ডিটলের গাড়ি ধরবো, এখান থেকে অটো পাওয়া যাবে। ব্রিজ পার হলাম নালাগোলা, এটা হচ্ছে দক্ষিণ বাস, উত্তর বাস স্ট্যান্ড, এখানে গাড়ি পাওয়া যায়, ডিটলের একটা গাড়ি আছে, দেখি গাড়িটা কত দূরে যায়। গোয়ামপুরের গাড়ি পাওয়া যায় এখানে নালাগোলার ওই পার। গাড়িটা ধরবো, বাস গৌরামপুর যাবে নালাগোলা উত্তর বাস স্ট্যান্ড, এখানে আপনারা বাস পেতে পারেন যদি ডিটল যেতে চান। তো এখান থেকে ডিটল যাব, উঠে পড়েছি, এবার এখান থেকে ডিটল যাব, ডিটলে গিয়ে আবার রায়গঞ্জের বাস ধরবো। ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিও, প্রাইস নিয়ে আসবো আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দি বেস্ট বলুন। তো নমস্কার বন্ধুরা, দেখছেন আমি রায়গঞ্জ যাচ্ছি, রাস্তায় আছি, খুশুমন্ডি পার হয়েছি, চাপড়া আছি, ওই চলে এসেছি রায়গঞ্জের কাছাকাছি, প্রায় কালিয়াগঞ্জের কাছাকাছি। তো
সামনে বুনিয়াদ কি বলে সামনে রায়গঞ্জ গিয়ে দেখাবো কীভাবে পুরস্কারটা নিচ্ছি, ঠিক আছে? পুরো ভিডিও দেখতে পাবেন, তো চ্যানেলের সঙ্গে থাকুন আর শেয়ার করে দিন ব্লগটাকে ভাইরাল করার জন্যে। আর আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি, সামনে নতুন নতুন গানও আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন, দেখুন সামনে কী হয়। দেখছেন বন্ধুরা, ভিডিও অফিসে আমি প্রাইস নিচ্ছি আজকের। বন্ধুরা দেখছেন আমি চটকাতে সেকেন্ড হয়েছি, আরও যেন উন্নতি করতে পারি। আর সামনে রাজ্য ভাইয়া প্রতিযোগিতায় শিলিগুড়িতে কোচবিহার আমি যাচ্ছি, তো সেখানে ভালো করে গান করবো। আর দেখবেন আরও সামনে দেখতে থাকুন ব্লগটা, ব্লগটা আরও সামনে দেখতে থাকুন সামনে আরও কী কী হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে যেন আমি ভাইরাল হতে পারি, ঠিক আছে? ভিডিওটা দেখছেন আর এখানে পুরস্কার নিলাম আমি রায়গঞ্জ ব্লক অফিসে। আর এটা হচ্ছে সার্টিফিকেট, এটা হচ্ছে এখানে পুরস্কার আছে, তো কী আছে তো একটা শাল আছে, তো এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার হিসেবে আমার প্রাইজ, তো কেমন লাগছে? তো আর আপাতত এখন বিজি আছি হালকা ডান প্র্যাকটিসের জন্য, তো সামনে কুচবিহারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আবার সি ইউ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, দেখলেন এখানে আমি প্রাইজ নিলাম, এখন বিডিও স্যারের কাছে অ্যাটাস্টেড নিব এই কবিটাতে। এটাতে এই সার্টিফিকেটটাতে আমি এখন অ্যাটাস্টেড নিয়েই তারপরে বাড়ির রাস্তায় রওনা দিব। তো বিডিও স্যার এখন মিটিংয়ে আছেন, তো মিটিং শেষ হলেই আমি অ্যাটাস্টেডটা নিয়ে তারপরে বাড়ি যাব। তো এখন আছি রায়গঞ্জ বিডিও অফিস, লোক জমা হয়ে গেছে, বিডিও স্যার তো মিটিংয়ে আছেন, তো ওয়েট করতে হবে একটু। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমি রায়গঞ্জ থেকে চলে আসছি বাড়িতে, এখন গাড়িতে উঠেছি রায়গঞ্জ থেকে বালুঘাটের গাড়ি, এই গাড়িতে করে আমি ডিটল পর্যন্ত যাব, তারপরে বাড়ি যাব। তো সব কাজ হয়ে গেল, ভিডিও অফিসের সিগনেচার নিয়ে নিলাম, এরপরে সোজা কুচবিহার যাব গান করতে। 12 তারিখের ডেট ফিক্সড হলো, তো 12 তারিখে কুচবিহার যেতে হবে। এরপরে ব্লগে আপনারা পেয়ে যাবেন কুচবিহারের ভিডিও, তো সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি হিতেশ্বর রায় আপনার সঙ্গে আছি, থ্যাংক ইউ। বাসে খুব ভালো গান চলছে, গান শুনতে পারবেন হয়তো। শুনলেন বাসেও গান চালাচ্ছে, ঠিক আছে? তো সামনে আরও ভালো ভালো গান আসবে চ্যানেলটাতে। আর বাড়িতে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে,
আপাতত এটুকুই, হয়তো ঢিটলে গিয়ে ভিডিও বানাবো। তো দেখলেন পুরস্কার নিলাম, আজকের পর্যন্ত এটাই ছিল আজকের দিনটা, পুরো ভালো গেল দিনটা। তবে বিডিও অফিসে একটু অপেক্ষা করতে হয়েছিল, কারণ বুঝতে পারছেন বিডিও সাহেবের অনেক কাজ থাকে, অনেক কাজ, একটা লোককে অনেক কিছু সামলাতে হয়, আর প্রচণ্ড ট্যালেন্ট থাকে একজন বিডিওর। তো থ্যাংক ইউ বিডিও সাহেব, এবং সবাইকে থ্যাংক ইউ আমাকে সম্মান দেওয়ার জন্যে। আমি আরও বেশি করে যেন গান করতে পারি, আর সবথেকে বেশি সম্মান দিচ্ছেন আপনারা, আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমাকে সাপোর্ট করুন, আরও ভালো ভালো গান আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি বুনিয়াদপুর, আর আজকের মতো এটুকুই জার্নি ছিল। তো দেখতে পারবেন বুনিয়াদপুরের লাইটিংগুলো, এখন বাসের মধ্যে আছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি বুনিয়াদপুর, আজকে জার্নি এটুকুই ছিল। আরও সামনে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোম সিটি বুনিয়াদপুর। ডিটোল দিয়ে যদি আসেন তো বুনিয়াদপুরে আসবেন। তো এখান থেকে আপনারা রায়গঞ্জ যেতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন, শিলিগুড়ি যেতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সামনে কুচবিহার যাচ্ছি, তো কুচবিহারের গানের ভিডিও যদি বানাতে হয় সেগুলো ব্লগ বানাবো, পুরা দেখবেন ভিডিওটা পুরো দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম, প্রাইজটাও দেখালাম, পুরস্কারটাও দেখালাম, সব কিছু দেখালাম, আরও সামনে কুচবিহার যখন যাবো সেটাও দেখাবো। ছেলের সাথে থাকুন, আরও নতুন নতুন গান আসছে সামনে, সে গানগুলো দেখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।